শিলচর সমষ্টির তারাপুর রামনগর জিপিতে সোলার লাইট বিতরণ করলো শিলচর রোটারি ক্লাব। শুক্রবার রামনগরের গ্লোবাল এনজিওর ব্যবস্থাপনায় এক সভার মাধ্যমে 50 জন হিতাধিকারীর হাতে অত্যাধুনিক সোলার লাইট তুলে দেন রোটারি ক্লাবের কর্মকর্তারা। সভাটি পরিচালনা করেন গ্লোবাল এনজিওর সাধারণ সম্পাদক তথা সমাজকর্মী আতাউর রহমান লস্কর। এনজিওর সভাপতি মনিরুদ্দিন মাজার ভূঁইয়া অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কোষার্ণব পাবে হিতাধিকারীদের হাতে সোলার লাইট তুলে দেওয়ার আগে তা ব্যবহারের প্রণালী তুলে ধরেন রোটারি ক্লাবের শিলচর সভাপতি রামানুজ গুপ্ত। বিদ্যুতের সুবিধা না থাকা গ্রামাঞ্চলে সোলার লাইট পৌঁছে দিতে আন্তর্জাতিক এক সংগঠন রোটারি ক্লাবের হাতে দায়িত্ব দিয়েছে বলে জানান তিনি। লাইটগুলো পেয়ে জনগণ অনেকটা উপকৃত হবেন আশা ব্যক্ত করেন সভাপতি। পাশাপাশি এদিনের সোলার বিতরণ কার্যক্রম আয়োজনে স্থানীয় গ্লোবাল এনজিও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। রামনগর জীবিতে ভয়াবহ বন্যার দুর্যোগ থেকে নানা সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার রোটারি ক্লাব অফ শিলচরের প্রশংসা করেন আতাউর রহমান। এদিনের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান তৈমুর রাজা চৌধুরী, রোটারি শিলচরের সম্পাদিকা সৌরমিতা পোদ্দার, দেবাশিস চৌধুরী, মহিম মজুমদার, আফজল হোসেন সৌদিয়াল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ইলেকট্রিসিটি নেই তো এই ছোট্ট একটা জিনিস, এটা যদি আমাদের জীবনে একটু আশার আলো জাগিয়ে তুলতে পারে আমরা খুব খুশি হব। আর এইভাবে বিশেষভাবে বলবো যে আপনাদের যখনই যা দরকার হবে রোটারি ক্লাব আপনাদের পেছনে ছিল, রোটারি ক্লাব শুনছেন, আপনি রোটারি ক্লাব শুনছেন, আপনাদের সঙ্গে থাকবে। আজকে আমাদের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম যে আমাদের সঙ্গে আমাদের রোটারি ক্লাবও আছেন, হ্যাঁ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমাদের সঙ্গে আছেন, ওরা প্রত্যেকটা প্রোগ্রামেই আমাদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আমাদের সহযোগিতা পেয়ে থাকি। সবাই জানেন এবং ভুক্তভোগী যে যখন আপনাদের কোনো বিপদ হয় আমাদের রোটারি ক্লাব, রোটারি ক্লাব অফ শিলচর এবং রোটারি ক্লাব শিলচরের আরও কিছু কিছু রোটারি ক্লাব আপনাদের পাশে এসে দাঁড়ায়। আপনারা আমাদের সঙ্গে এই যে সংযোগ, এটাতে আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হয়ে গেছে। তাই আজকে যখন আমাদের প্রেসিডেন্ট বললেন, রামানুজ সাহেব বললেন যে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি তো সেই প্রোগ্রামে আপনাকে থাকতে হবে, আমি নিজে অভিভূত এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি জানি অনেকেরই বাড়িতে হয়তো ইলেকট্রিসিটি নেই, তো সেরকম একটা জায়গায় এরকম একটা দান, এরকম একটা অনুদান যে কতখানা প্রয়োজন এবং কতখানা সার্থক হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বুঝতেই পারছেন আমাদের সামাজিক কাজ, সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে তার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং আমি নিজেও জানি যে তিনি এবং তার সহধর্মিনী এখানে আছেন জয়া পাবি, আমরা বলি ফার্স্ট লেডি, অর্থাৎ প্রথম মহিলা আমাদের ডিস্ট্রিক্টের এখানে আছেন। তারা দুজন পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিশাল বিশাল গুরুত্বপূর্ণ সভাতে তারা অংশগ্রহণ করেন। এটা বলে বোঝানো যাবে না কি ধরনের সভা হয় সেই সভাগুলোতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু রোটারি বিশ্বাস করে যে তৃণমূল স্তরের যারা মানুষ আছেন, দুস্থ মানুষ আছেন, তাদের সেবা আমাদের আদর্শ, যেটা হলো সেবা, সেবামূলক কাজ করা।